বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাহিন কাদির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ আপনাদের সম্মুখে একটু আলোচনা করব হরজাত নহনবীর জীবনী থেকে কিছু কথা বলার চেষ্টা করব সকলেই কথাগুলি শ্রবণ করবেন এবং শুনবেন আমরা মানব জীবনে অনেক কিছু পেয়ে যাব বিসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহ রাবুল আলামী হরজত নুহু আলাই কে আদেশ করলেন শোন নুহনবি তুমি একটি কিস্তি তৈয়ার করো এই পৃথিবীটা আমি প্রলয় করব এবং ধ্বংস করবো এবং কিয়ামত করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন হরজত নুআ আলাই সাল্লামকে আদেশ করলেন যে তখন হরজত নুহু আলাই সাল্লাম চিন্তা করলেন আমি কিস্তি কি দিয়ে তৈয়ার করব হরজত নুহালাই মনে মনে চিন্তা করে নীল দরিয়া একটি গাছ রয়েছে আমি এই গাছটা কাটিয়ে এবং এই গাছটা আনিয়ে আমি কিস্তি তৈর করব তখন তিনি কাঠ মেস্তুরির তালাশ করলেন তখন এখানে মেস্তুরির কাছে যখন তালাস করলেন তখন কাঠমেস্তুরিরা এই গাছটা কেটে আনার জন্য তারা রাজি হলেন না তারা রাজি হলেন না এমন সময় এক লোক এসে বলে এই ধরনের বড় বড় কাজ করতে আমাদের দেশে একজন উস পালুয়ান আছে ওই উস পালুয়ান এই কাজ করতে পারে তখন হরজত নুহু আলাইসাল্লাম উজের খবর নিলেন এবার খবর পেয়ে নিকটত আসার পর জিজ্ঞাসা করলেন তুমি আমার এই নীল দরিয়ায় একটি গাছ আছে তুমি কি এই গাছটা আমাকে জমিনে এনে দিতে পারবে তখন হরজত নুহালাই যখন এই কথা বললেন তখন নুহু আলাই এর কথা পৃষ্ঠে কথার উত্তর দিলেন যে হুজুর আমি এই কাজ করতে পারব তখন তিনি বললেন তুমি এই কাজ করতে তোমাকে কি দিতে হবে তখন তিনি বললেন যে আমাকে আপনি একবেলা নাস্তা খাওয়াইতে হবে হজরত নুহালাই সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি এক নাস্তা খাইলেই তুমি খুশি হুজুর তবে আমার জীবনে আমি পেট ভরে খাইতে পারি নাই আপনি আমাকে পেট ভরে এক বেলা নাস্তা আমাকে খাওয়াইতে হবে তখন হরত মুহাই জিজ্ঞাসা করলেন তোমার নাস্তার কি আয়োজন হবে তখন